2021 বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী এবং মুজিব বর্ষের বিজয় দিবস। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দেশবাসী, উপস্থিত শ্রোতৃমণ্ডলী, আসসালামু আলাইকুম। আজ 16 ডিসেম্বর 2021 বাংলাদেশের মহান স্বাধীনতা অর্জনের লক্ষ্যে মুক্তিযুদ্ধের বিজয়ের দিন। 1971 সালে 16 ডিসেম্বর আমরা বিজয় অর্জন করেছিলাম। আপনারা বসেন প্লিজ। বিজয় দিবস আমি গভীর শ্রদ্ধাভরে স্মরণ করছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। আমি শ্রদ্ধা জানাই 30 লক্ষ শহীদ, 2 লক্ষ মা বোন এবং মুক্তিযোদ্ধা সকলের প্রতি আমার সালাম। আমি আরও স্মরণ করছি 1975 সালের 15ই আগস্ট ঘাতকের নির্মম বুলেটের আঘাতে নিহত আমার পিতা বাংলাদেশের রাষ্ট্রপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, আমার মা ফজিলাতুন্নেসা মুজিব, আমার ছোট দিন ভাই মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন শেখ কামাল, মুক্তিযোদ্ধা লেফটেন্যান্ট শেখ জামাল এবং 10 বছরের ছোট্ট ভাই রাসেলকে। কামাল জামালের নবপরিণীত বধূ সুলতানা ও রোজিকেও নির্মমভাবে হত্যা করা হয়। আমার একমাত্র চাচা মুক্তিযোদ্ধা শেখ আবু নাসেরকে হত্যা করে। একই সাথে আমার বাবার মিলিটারি সেক্রেটারি ব্রিগেডিয়ার জামিল, পুলিশ অফিসার হাসিবুর রহমান সহ যাদেরকে হত্যা করা হয়েছে তাদেরকে স্মরণ করছি। আরও স্মরণ করছি ওই একই দিনে যুবনেতা মুক্তিযোদ্ধা শেখ ফজল হক মনি ও তার অন্তঃসত্ত্বা স্ত্রী আরজুমণি, কৃষক নেতা আব্দুর রব সানিয়াবাদ, তার 10 বছরের ছেলে আরিফ, 13 বছরের মেয়ে বেবি এবং 4 বছরের নাতি সুকান্ত, তার ভ্রাতুষ পুত্র মুক্তিযোদ্ধা শহীদ সানিয়াবাদ এবং ভাগ্নে রেন্টু সহ 18 জন সদস্য নির্মমভাবে শাহাদত বরণ করে। 1975 সালের 3রা নভেম্বর ঢাকার কেন্দ্রীয় কারাগারে নির্মমভাবে হত্যা করা হয় সৈয়দ নজরুল ইসলাম, সর্বজনাব সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দিন আহমেদ, মনসুর আলী এবং কামরুজ্জামানকে, যারা 1971 সালে মুক্তিযুদ্ধ পরিচালনা করে আমাদের বিজয় এনে দিয়েছিলেন। আমি তাদেরকেও শ্রদ্ধা জানাই। গণতন্ত্র, ভোট ও ভাতের অধিকার আদায়ের সংগ্রাম করতে গিয়ে যারা জীবন দিয়েছে তাদেরকেও আমি স্মরণ করি। যারা নির্যাতিত নিপীড়িত তাদের শ্রদ্ধা জানাই। বাংলাদেশের মুক্তিযুদ্ধের বিজয় দীর্ঘ 24 বছরের সংগ্রাম এবং যুদ্ধের মধ্য দিয়েই আমরা অর্জন করি। তা দীর্ঘ 24 বছরের সংগ্রাম জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে সংগ্রাম পরিচালনা করেছেন। বাংলাদেশের মানুষের রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক অধিকার আদায়ের জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার জীবন উৎসর্গ করেছিলেন। 1970 সালের সাধারণ নির্বাচনে আওয়ামী লীগ সমগ্র পাকিস্তানে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে। বাঙালি জাতি পাকিস্তানের শাসনভার গ্রহণ করবে এটা পাকিস্তানি সামরিক শাসন ইয়াহিয়া খান মেনে নিতে পারেনি, তাই বাঙালিদের উপর শুরু করে নিপীড়ন নির্যাতন। 1971 সালের 7ই মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার ঐতিহাসিক ভাষণে বাংলাদেশের মানুষকে ঘরে ঘরে দুর্গ গড়ে তোলার নির্দেশ দেন। সেই সাথে সাথে যার যা কিছু আছে তাই নিয়ে শত্রুর মোকাবেলা করার জন্য প্রস্তুত থাকতে বলেন। আওয়ামী লীগের নেতৃত্বে প্রতি জেলা, মহকুমা, থানা এবং গ্রামে সংগ্রাম পরিষদ গড়ে তোলার নির্দেশ দেন। অসহযোগ আন্দোলনের ডাক দেন, অসহযোগ আন্দোলন শুরু হয় এবং তার ভাষণে তিনি সেই 7ই মার্চের ঐতিহাসিক ভাষণে বলেছিলেন, আমি কোট করছি, এবারে সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারে সংগ্রাম আমাদের স্বাধীনতার সংগ্রাম। বাংলাদেশের জনগণ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সেই নির্দেশ অক্ষরে অক্ষরে পালন করতে শুরু করে। 1971 সালের 25শে মার্চ
মধ্যরাতে পাকিস্তানি হানাদার বাহিনী রাজারবাগ পুলিশ লাইন ঢাকা বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য স্থানে আক্রমণ করে গণহত্যা শুরু করে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সেই রাতেই স্বাধীনতার ঘোষণা দেন। তিনি সেই ঘোষণায় বলেন, আমি কোট করছি, ইহাই হয়তো আমার শেষ বার্তা। আজ হইতে বাংলাদেশ স্বাধীন। আমি বাংলাদেশের জনগণকে আহ্বান জানাইতেছি যে যেখানে যে যেখানে আছো, যাহা যাহা কিছু আছে তাই নিয়ে রুখে দাঁড়াও, সর্বশক্তি দিয়ে হানাদার বাহিনীকে প্রতিরোধ করো, পাকিস্তানি দখলদার বাহিনীর শেষ শত্রুটিকে বাংলার মাটি হতে বিতাড়িত না করা পর্যন্ত এবং চূড়ান্ত বিজয় অর্জন না করা পর্যন্ত লড়াই চালিয়ে যাও, আনকোট। 26 মার্চের প্রথম প্রহরে তার এই স্বাধীনতার ঘোষণা ঢাকার পিলখানায় তৎকালীন ইপিআর হেডকোয়ার্টার থেকে ওয়্যারলেসের মাধ্যমে সমগ্র বাংলাদেশে প্রেরণ করা হয়। পূর্ব থেকেই ইপিআরের সুবেদার মেজর শওকত আলী তিনজন সহযোগী সহ সেখানে অপেক্ষারত ছিলেন। এই বার্তা বাংলাদেশের সকল পুলিশ স্টেশন থানায় পৌঁছে যায়। থানায় কর্মরত অফিসাররা এই বার্তা সংগ্রাম পরিষদের নেতাদের হাতে ভোর রাতের মধ্যেই পৌঁছে দেন। একই সাথে টেলিগ্রাম টেলিপ্রিন্টারেও এ বার্তা সমগ্র দেশে পৌঁছে দেওয়া হয়। আওয়ামী লীগের নেতা কর্মীরা পায়ে হেঁটে, মুখে চোঙ্গা ফুটিয়ে অথবা রিক্সায় করে মাইক যোগে সমগ্র বাংলাদেশে এই বার্তা প্রচার করতে শুরু করেন এবং থানা জেলা থেকে থানা পর্যন্ত এই বার্তা প্রচার সেই সাথে প্রচারপত্র তৈরি করেও তারা বিলি করেন। 26 মার্চ দুপুরে চট্টগ্রাম বেতার কেন্দ্র থেকে চট্টগ্রাম জেলা আওয়ামী লীগের তৎকালীন সাধারণ সম্পাদক জনাব আব্দুল হান্নান স্বাধীনতার ঘোষণা প্রথম পাঠ করেন। এরপর থেকে একে একে অন্যান্য নেতারাও এই ঘোষণা বারবার পাঠ করতে থাকেন। বঙ্গবন্ধু শেখ মুজিবের স্বাধীনতার ঘোষণা পৃথিবীর বিভিন্ন দেশে রেডিও, টেলিভিশন ও পত্রিকায়ও প্রকাশিত হয়। বাঙালিরা বঙ্গবন্ধু শেখ মুজিবের নির্দেশ মোতাবেক যার যা কিছু আছে তাই নিয়ে শত্রুর মোকাবেলা করতে শুরু করে এবং শুরু হয় মুক্তিযুদ্ধ। আমাদের পাশে দাঁড়ায় প্রতিবেশী দেশ ভারত, রাশিয়া সহ অন্যান্য বন্ধুপ্রতিম দেশ এবং সেসব দেশের জনগণ। মিত্রবাহিনীর সহযোগিতায় হানাদার পাকিস্তানি বাহিনীকে বাঙালিরা পরাজিত করে। লাখো শহীদের রক্তের বিনিময়ে অর্জিত হয় আমাদের বিজয় 1971 সালের 16ই ডিসেম্বর। প্রিয় দেশবাসী,